আগেরবার বার হাজিরা এডালেও এবার নির্ধারিত দিনেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে পৌঁছে গেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বুধবার দুপুর একটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছয় তার গাড়ি গাড়ি থেকে নেমে সোজা হেঁটে ইডি দপ্তরে প্রবেশ করেন ঋতুপর্ণা সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলেননি তিনি ইডি সূত্রের খবর রেশ দুর্নীতি মামলায় এদিন তাকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে এদিন ইডি দফতরে পৌঁছনোর আগে নিজের হিসাবরোক্ষককে পাঠিয়ে দেন ঋতুপর্ণা পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে নিজে হাজিরা দেন ঠিক কি বিষয়ে তাঁকে প্রশ্ন করা হবে তা স্পষ্ট না হলেও জানা গিয়েছে ঋতুপর্ণার একটি সংস্থার নাম জড়িয়েছে রেশন দুর্নীতি মামলায় দুর্নীতির টাকা নাকি সরাসরি ঢুকেছে ওই সংস্থার অ্যাকাউন্টে কেন ওই টাকা নেওয়া হল সে ব্যাপারেই প্রশ্নের মুখে পড়তে পারেন টলি অভিনেত্রী এর আগে দুই শূন্য এক নয় সালেও তলব করা হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে তবে সেটা ছিল চিটফান্ড মামলা রোজভ্যালি সংস্থার একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাকে। প্রশ্ন উঠেছিল অভিনেত্রীর বিদেশ ভ্রমণের টাকা নিয়েও সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল তাকে ইডির দাবি ঋতুপর্ণা ছাড়াও আরও পাঁচ শূন্য জন সুবিধাভোগীর কাছে গিয়েছে রেশন দুর্নীতির টাকা তদন্তে ইডির নজরে রয়েছে সেই পাঁচ শূন্য জন তদন্তকারীদের বক্তব্য ভুয়ো কৃষক দেখিয়ে তাদের কাছেও পৌঁছেছে দুর্নীতির টাকা উল্লেখ্য এই দুর্নীতি মামলাতেই বর্তমানে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক